নই, আমি হইলাম লোডশেডিং ম্যান। আশেপাশে যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উঠবস করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায়, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি লোডশেডিং ম্যান, আমার আঙ্গুলের একসাথে পুরো এলাকার কারেন্ট রে ইন্না নিলে ঘুরে দিবার পারি। উফ কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে। আহ কি শান্তি, না না এত শান্তি করলে হইব না, যাই অমুক এলাকায় একটু লোডশেডিং দেই। ও নো, নাও এবার গরমে মরো। আরে অমুক এলাকায় দেড় ঘন্টা যাবত লোডশেডিং, না না এত নির্দয় হইলে চলবো না, যাই তবু দশ মিনিট লেগে একটু কারেন্ট দেই। অমুক এলাকায় আবার এক ছেড়িরে প্রপোজ করছিলাম, ছেড়ি রাজি হয় নাই। যা আজকে তোকে সারাদিনেও কারেন্ট দিন না। আরে ভাই 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 ভাই, করেন কি করেন কি, নিচে নাই মাহেন, নিচে নাই মাহেন। ওরে বাপুরে, উপরে অবশ্য ঠিক আছে কিন্তু তার কইলাম ধরো না, ইয়া তাইলে কিন্তু তেনা তেনা হয়ে যাইবে। তেনা তেনাই তো এবার চাই। খাইতে গেলে কারেন্ট থাকে না, মাইতে গেলে কারেন্ট থাকে না, খুইতে গেলে কারেন্ট থাকে না, হাঁটতে গেলে কারেন্ট থাকে না, এ জীবন রে কি লাভ খোদা, তুমি তো আমার উঠে নিবাই না, তাই আমি উঠে এবার লাগছি। কিরে মরি না গেলা, ইয়া মরবা কেমনে, ইয়া কারেন্টই তো নাই। হ্যালো কারেন্ট আলা ভাই, মরবার বার্তা ছিনে আমাকে এলাকায় একটু কারেন্ট দেন তো, হারাও দেখতাছি। সুইচটা অনেক দূরে, লাগর পাইতাছি না। হ্যালো এখন কারেন্ট দেন যাব না, আরো দুই ঘন্টা লাগবো, মেইন লাইনে সমস্যা। আব্বে হালা, শান্তি মতো মরবারও পারম না, এখন এই দুই ঘন্টা কি তার ধরে ঝুলে থাকুম নাকি। গেলাম 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 গেলাম, জামাই কি কারেন হয়ে গেল নাকি, এত ঘন ঘন আসা যাওয়া করো যে। দাদু চলো আজকে লোডশেডিং অফিসে, হালাত গিরাই গুড়াই বাইরে আছি। ধরুমিয়া অফিসে যাই কি, তার চেয়ে ভালো মনে মনে দুটা গালি দেন, দেখবেন মুন্ডা ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই, কারেন্ট গেলে ওরাও গালি দেব হয়, কোন মাতালে কারেন্ট নিয়ে যেতে পারেন তোর থালা। না না জীবনে বহুত গালি দিচ্ছি, আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে, গালিতে কামইব না, ওগো হাই ডোজ দেওয়া লাগবে। ধুর বোরিং বোরিং লাগতাছে, না এত বোরিং হইলে চলবো না, জীবনে একটু মজা আনতে হইব। আব্বে হালা, এ নাকি লোডশেডিং দিতেছ নাকি কনসার্টের ডিজে বাজাইতেছ, কানসার নিচে সুপার দেখ কাট করে হালাম। ইয়ে মানে সুইচ গিলা যাতে জাম না হয়ে যায় সেজন্য একটু ক্লিয়ার করতেছি আর কি। চেয়ারে থেকে উঠে একটু এদিকে হাসে, তোমারও একটু জাম জুম ক্লিয়ার করে দিই। না না এখন ব্যস্ত আছি, কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স, কোন অভিযোগ করে বাড়ি যে ঘুমাও গা। আব্বে হালায় ঘুমাইতে দিলে তো ঘুমামো, এই দিনের বেলা কারেন্টও ঠিক আছে, তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইচা থাকবার পারি, মাগার রাইতের বেলা হালাই যখনই একটু ঘুম ঘুম বাবাইব ওমতেই পুচুত করে কারেন্ট লয়ে যাবো গা। কারেন্ট তো যাই যাই, লগে আমার ঘুম হরাক করে বাপের বাড়ি জায়গা। ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দিয়ে দেই, দিলে কি হইব, এই ঘুম আর বউ সেম টু সেম, একবার রাগ করে বাপের বাড়ি গেলে ফিরিয়ে আনা বহুত কষ্ট। বাবা বাবা সাবাস সাবাস, আমাগো কারেন্ট আবার ভালো আছে, ও তো যায় না মাঝে মাঝে আসে। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে, একটু লোডশেডিং তো হইবই। আব্বে হালাই এটার একটু লোডশেডিং কয়, শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয়, আর একটু বাদ দেই বেশি না এক চামচ, আর অমনি পাতিল সুদ্ধা ঢেলা দেয়, এখন তোমার লোডশেডিং কি ওই শাশুড়ির এক চামচের মতো নাকি। ধুরুমিয়া কথায় কথায় খালি শ্বশুর বাড়ি জানকে বুঝো না, বিয়ার গেরা উঠছে, একটা বিয়া করিয়া দাও। না না এখন সাথী করণ যাবো না, তোমার এতে কোনো ভরসা নাই, তুমি যে আমার বাসুর রাইতে লোডশেডিং দিবা না তার কি গ্যারান্টি আছে। ওরে বাপুরে, একদিকে ভালোই হয়েছে, আমাকে গোসল করতে আর আলাদা ফ্যানের দরকার হয় না, ইয়া ফ্যানের নিচে বইলেই কারেন জায়গা, আর অমনি আল্লাহর কুদরতি পানি দিয়া ইয়া গোসল হইয়া যায়। ওই কুদরতি পানি মানে, ইয়া মানে গ্রাম। কপালের কি লিখুন, কারেন্ট গেলে ফ্যানও পেয়ে যায়, ফ্যানও পেলে গরম লাগে, গরম লাগলে গলা শুকায় যায়, গলা শুকাইলে ফ্রিজের পানি খেবার মন চায়, হালা এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো, কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচা যায়, তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে আম্মা যান। ও হ্যাঁ তোমাকে কথার তালে তো ভুলাই গেছি, আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিতে হইব। বিসমিল্লাহ। Thank you.
দাদু চলো রাত ভেঙে দিছি দেখুন এবার কেমনে লোডশেডিং দেয়।